কর্ণাটকের হিজাব ইস্যুকে কেন্দ্র করে অবশেষে মুখ খুললেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জয় মালালা ইউসুফজয় বলেন শিক্ষা গ্রহণ করতে গেলে তাকে তার পোশাক ছাড়তে হবে এমনটা সত্যি দুঃখের শিক্ষার লক্ষ্য জীবন এবং জীবনের লক্ষ্যই শিক্ষা হওয়া উচিত এর মধ্যে ধর্মীয় কোনো চিন্তাধারা বিরাজ করলে সেই লক্ষ্য বিঘ্নিত হবে নিঃসন্দেহে দর্শক ভারতীয় চিন্তাবিদদের মতে ইতিপূর্বে ভারতের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে তর্ক বিতর্ক হয়েছে বড়দের মধ্যে নেতাদের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী সহপাঠীর বিরুদ্ধে এরকম স্লোগান এবং তা নিয়ে গোটা দেশ জুড়ে ছড়াছড়ি মারামারি এবারই প্রথম এরকম চলতে থাকলে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভারত যে তার নিজ অবস্থান হারিয়ে ফেলবে বিন্দুমাত্র সন্দেহ নেই দর্শক শুধু মালালা ইউসুফ যায় নয় ভারতের প্রিয়ঙ্কা গান্ধীসহ বড় বড় মুসলিম লিডার শিক্ষাবিদ চিন্তাবিদ এমনকি হিন্দু পণ্ডিতরাও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে যদিও হিজাব বিরোধী স্লোগান ছড়িয়ে গেছে পদুচেরি এবং মধ্যপ্রদেশেও পরিস্থিতি এতটাই তীব্র এবং ভয়ঙ্কর হয়েছে যে কর্ণাটক সরকার তা নিয়ন্ত্রণ করতে তিন দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে সকল মুসলিম ভাই বোন বন্ধু সকলের কাছে আবেদন নিজের ধর্মীয় ও রাষ্ট্রীয় সংবিধান মেনে নিজের হক আদায়ের জন্য চেষ্টা করুন তবে তা শান্তিপ্রিয় পদ্ধতিতে